একাদশ শ্রেণীর প্রিয় বন্ধুরা, সকলকে এই চ্যানেলে স্বাগতম। তোমাদের বাংলা পাঠ্য বইয়ের একটি কবিতা বাড়ির কাছে আরশিনগর, এই কবিতাটির সম্পূর্ণ আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। তাই এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বাড়ির কাছে আরশিনগর কবিতাটি তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকবে না। তোমরা এই চ্যানেলে কেউ নতুন হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো ও বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের আরেকটি পাঠ্য কবিতা নুন, এই কবিতাটি আলোচনা যারা দেখতে মিস করেছো তারা এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। সাধক কবি লালন ফকির রচিত বাড়ির কাছে আরশিনগর কবিতাটি লালন গীতিকা নামক কাব্যগ্রন্থ থেকে গৃহীত। এই কবিতাটি আলোচনার পূর্বে কয়েকটি তথ্য তোমাদের জেনে নেওয়া উচিত। প্রথম তথ্য, লালন ফকির যেহেতু প্রথাগত শিক্ষা গ্রহণ করেনি, তাই জনশ্রুতি থেকে জানা যায় যে নিরক্ষর লালনের ভাবাবেশ ঘটলে তিনি গেয়ে উঠতেন, তখন উপস্থিত শিষ্যরা পদগুলি লিখে রাখতেন। এই কবিতায় ব্যবহৃত দুটি পারিভাষিক শব্দ আরশিনগর ও পড়শি। আরশি শব্দের অর্থ আয়না, কবি এখানে ঈশ্বর বা খোদাকে বুঝিয়েছেন। পড়শি শব্দের অর্থ প্রতিবেশী, কিন্তু লালনের গানে এই শব্দটির অর্থ পরম শক্তির আধার। এবার এই কবিতাটির লাইন ধরে ধরে আলোচনা করা যাক। আমি একদিনও না দেখিলাম তারে, আমার বাড়ির কাছে আরশিনগর ও এক পড়শি বসত করে। আমি অর্থে কবি একদিনও না, কোনো একদিনের জন্যও না, দেখিলাম অর্থাৎ দেখতে পেলাম তারে অর্থাৎ তাকে। অর্থাৎ কবি সাধক লালন ফকির বলছেন যে আমি একদিনের জন্য আমার পড়শিকে, আমার ঈশ্বরকে, আমার খোদাকে দেখতে পেলাম না। আমার বাড়ির কাছেই অর্থাৎ আমার দেহের মধ্যেই সেই প্রতিবেশী অবস্থান করে, সেই প্রতিবেশী বসত করে, তা সত্ত্বেও সেই প্রতিবেশীর সঙ্গে আমার একদিনের জন্য সাক্ষাৎ ঘটেনি। গ্রাম পেরিয়ে অগাধ পানি, ও তার নাই কিনারা নাই তরণী পারে। গ্রাম অর্থে কবিতায় গাঁ বোঝালো বাউল সাধকেরা দেহকে বুঝিয়েছেন। গ্রাম বেরিয়ে অর্থাৎ বেষ্টন করে, অগাধ অর্থাৎ প্রচুর, অর্থাৎ এই কবিতায় কবি বলতে চেয়েছেন যে আমাদের জীবনে বিভিন্ন লোভ লালসা বাসনা পার্থিব বাসনা যুক্ত হওয়ায় আমি কি করে সেই প্রতিবেশীর কাছে যাব, কোন পথে গেলে সেই মনে মানুষের সন্ধান পাবো তা বুঝতে পারছি না। আমি বাঞ্ছা করি দেখবো তারি, আমি কেমনে সে গা যায় রে। আমি বাঞ্ছা করি, বাঞ্ছা শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা, আমার খুব ইচ্ছা সেই মনে মানুষের সঙ্গে সাক্ষাৎ করার, কিন্তু আমি কেমন করে সেই মনে মানুষের সাক্ষাৎ পাই, সেই গায়ে যাই, সেটা বুঝে উঠতে পারছি না। বলবো কি সেই পড়শির কথা, ও তার হস্তপদ স্কন্দ মাথা নাই রে। অর্থাৎ কীভাবে সেই পড়শির আকার সম্পর্কে বলবো, সে হচ্ছে নিরাকার, তার হাত পা কাঁধ মাথা কোনো কিছুই নাই, অর্থাৎ মনের মানুষ হচ্ছে আকার শূন্য। ও সে ক্ষণেক থাকে শূন্যের উপর, আবার ক্ষণেক ভাসে নীরে। অর্থাৎ সেই মনের মানুষ কখনো ফাঁকা জায়গায় অবস্থান করে, আবার কখনো জলের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। পড়শি যদি আমায় ছুতো, অর্থাৎ আমার জম যাত না যেত দূরে। অর্থাৎ সেই পড়শি, সে ঈশ্বর, সে খোদা যদি আমায় স্পর্শ করতো, তাহলে আমার পার্থিব সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা মোহ সমস্ত দূর হয়ে যেত। হ্যাঁ, মৃত্যুকালীন কোনো যক্ষ যন্ত্রণা থাকতো না। আবার সে আর লালন একখানে রয়, তবু লক্ষ যোজন ফাঁক রে। অর্থাৎ সে অর্থাৎ ঈশ্বর, সে ঈশ্বর আর লালন একই দেহের মধ্যে অবস্থান করলেও সেই মনে মানুষের সঙ্গে সেই পড়শির লক্ষ যোজন দূরত্ব বা ব্যবধান রয়েছে। অর্থাৎ কবির সঙ্গে সেই মনে মানুষের ব্যবধান প্রচুর রয়েছে, কারণ সেই জীবনের বিভিন্ন লোভ লালসা বাসনা যুক্ত থাকায় সে মনের সঙ্গে সেই সাধক কবির সাক্ষাৎ হচ্ছে না, সাক্ষাৎ মিলছে না। তাই প্রিয় ছাত্রছাত্রীরা, এই আলোচনাটি তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে কমেন্ট করে জানিও। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।